spiritual oasis for global harmony. And imagine a Muslim king donating land to a Hindu temple, where our project director is a Sikh, the lead architect is a Christian, where the construction company is Parsis, and where people of all faiths and people have joined together to create this mandir. সনাতন ধর্ম পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ধর্ম। এই ধর্মের অস্তিত্ব আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। যুগে যুগে অনেকবার এর উপর আক্রমণ করেছে বহিরাগত শক্তি, কিন্তু তারপরেও এই ধর্মের শিকড় মজবুত রয়েছে, বলা বাহুল্য আরও বিস্তৃত হয়েছে। এবার পাওয়া গেছে এমন খবর যা মানুষকে হতভম্ব করে দিয়েছে। ইসলাম দেশে হিন্দু ধর্মের আলোড়ন সৃষ্টি, যার জন্য গোটা পৃথিবী জুড়ে হইচই পড়ে গেছে। সবাই কমেন্টে হর হর মহাদেব লিখবেন। সকলকে পুরাণগত নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন আরবের হিন্দু মন্দির। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সংযুক্ত আরব আমিরাত বা UAE সাতটি আমিরাত নিয়ে গঠিত, যার মধ্যে আবুধাবি অন্যতম। আর এই আবুধাবিতে তৈরি হচ্ছে প্রথম হিন্দু মন্দির। 2024 সালের ফেব্রুয়ারিতে এই মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্দির প্রশাসন সূত্রে এমনটাই জানা গিয়েছিল। গত 2018 সালের 10 ফেব্রুয়ারি এখানকার প্রতিনিধিরা ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। সমগ্র রাজপরিবার এবং 250টিরও বেশি স্থানীয় নেতাদের উপস্থিতিতে ভারত এবং সংযুক্ত আরব আমিরাতের দ্বারা একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। 2018 সালেই এই মন্দিরের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী। মন্দিরের শিলাপূজন তথা ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান হয়েছিল 2018 সালের 11 ফেব্রুয়ারি। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে সংযুক্ত আরব আমিরশাহিতে নির্মিত হিন্দু মন্দিরটি পরিদর্শন করেছেন। তাকে এই প্রকল্প সংক্রান্ত 3D গ্রাফিক্সের মাধ্যমে মন্দিরের কাঠামো সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। তিনি মন্দিরের সেই সমস্ত অংশ পরিদর্শন করেছেন যেখানে নির্মাণ কাজ চলছে। আগামী বছর এই মন্দিরের নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। জানা যায় এই মন্দির নির্মাণের জন্য উত্তর রাজস্থান থেকে গোলাপী বেলে পাথর আবুধাবিতে পাঠানো হয়েছিল। উত্তর ভারতীয় রাজ্য থেকে টেকসই পাথরগুলিকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গ্রীষ্মকালীন তাপমাত্রা সহ্য করার ক্ষমতার জন্য নির্বাচিত করা হয়েছিল। মন্দিরের ভিত্তিটি ইস্পাত বা লোহার সামগ্রী ব্যবহার না করেই নির্মাণ করা হবে এবং ঐতিহ্যবাহী হিন্দু মন্দির স্থাপত্যের মাধ্যমে নির্মিত হবে এমনটাই শোনা গিয়েছিল। স্টিলের পরিবর্তে ফ্লাই অ্যাশ কংক্রিটে শক্তি বৃদ্ধি হিসেবে ব্যবহার করা হয়েছিল। মন্দির প্রশাসন সূত্রে জানা গেছে মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে এই সফরে শিল্পপূজন এবং করসেবা করেন। আবুধাবিতে 55,000 বর্গমিটার জমিতে এই মন্দিরটি তৈরি করা হচ্ছে, যা সত্যি খুবই আনন্দের ব্যাপার। আবুধাবিতে নির্মিত গঙ্গা, যমুনা এবং সরস্বতীর কাল্পনিক সঙ্গমস্থলে এটি প্রায় প্রস্তুত হয়ে গেছে। গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর জল এই মন্দিরে ঢালা হবে। জানা যাচ্ছে এই মন্দিরের জাঁকজমক ভারতীয় মন্দিরের থেকেও বেশি হবে। এই মন্দিরটি 3.5 মিলিয়ন অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহিতে বসবাসকারী 35 লক্ষ ভারতীয়দের জন্য নির্মিত হচ্ছে। সম্প্রতি বলিউডের বিখ্যাত অভিনেতা অক্ষয় কুমার গিয়েছিলেন এই মন্দিরে। তিনি বলেন, এটা একটা ইতিহাস তৈরি হতে চলেছে। যা তৈরি হচ্ছে সেটা কেবল আমাদের সম্প্রদায়ের জন্য নয়, মানব জাতির জন্য একটি সেবা, একটি নতুন বিশ্ব তৈরি করা যেখানে শান্তি, ভালোবাসা এবং একজন মানুষের সঙ্গে অন্য মানুষের সমর্থন রয়েছে। সত্যি এর চেয়ে শক্তিশালী আর কিছুই নেই। প্রসঙ্গত, এদেশের বিদেশমন্ত্রী জয়শঙ্করও এই মন্দির পরিদর্শনে গিয়েছিলেন। বিষয়টি নিয়ে টুইট করেন জয়শঙ্কর, আবুধাবির নির্মীয়মান হিন্দু মন্দির দেখে সবাই গর্বিত। এই কাজ দ্রুত গতিতে চলছে। ভক্ত, নির্মাণকর্মী, কমিউনিটি দল সকলের সঙ্গে দেখা করেছেন মন্ত্রী। সেখানে গিয়ে সৌদি আরবের সংস্কৃতি, যুব এবং সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গেও দেখা করেন জয়শঙ্কর। ভারতীয় সংস্কৃতির পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। মন্দির নির্মাণ স্থলে যাওয়ার পাশাপাশি আরবের এক মন্ত্রীর সঙ্গেও দেখা করেছেন তিনি। মন্দিরটি সমাপ্ত হলে মধ্যপ্রাচ্যের পাথরের তৈরি প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির হবে। মন্দিরটি একটি সম্পূর্ণ কার্যকরী সামাজিক, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক কমপ্লেক্সের অংশ হিসেবে একটি ঐতিহ্যবাহী হিন্দু মন্দিরের সমস্ত দিক এবং বৈশিষ্ট্যগুলিকে অন্তর্ভুক্ত করবে। কমপ্লেক্সে একটি দর্শনার্থী কেন্দ্র, প্রার্থনা হল, প্রদর্শনী, শিক্ষার জায়গা, শিশুদের জন্য খেলাধুলার জায়গা, বিষয়ভিত্তিক বাগান, জলের বৈশিষ্ট্য এবং একটি ফুড কোর্ট, একটি বই এবং উপহারের দোকান অন্তর্ভুক্ত থাকবে এই কমপ্লেক্সে।
বন্ধুরা, এই খবর শুনে আপনারা কতটা খুশি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি গর্বিত মনে লাইক করবেন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। এইভাবেই পৃথিবীর কোণে কোণে ছড়িয়ে পড়ছে হিন্দু ধর্মের আলো, যা ভারতের হাত ধরেই হচ্ছে। আরও এরকম অজানা তথ্য সম্পর্কে জানতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো এরকমই কিছু দরকারি ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।